গভীর রাতে রাস্তার কুকুর চিৎকার করলে আমাদের ঘুম ভেঙে যায়, অথচ পাশে থাকা মানুষটির আর্তনাদে আমাদের ঘুম ভাঙে না। কঠিন বাস্তবতার একটি হলো যে সময়টাতে মানুষের সবচেয়ে বেশি সঙ্গ তার প্রয়োজন হয়, ঠিক সেই সময়টাই তার একাকিত্বের মধ্য দিয়ে কাটে। ভাগ্য যখন কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন সে মানুষটিকে তার জীবনের সবচেয়ে বড় যোগ্যতার পরীক্ষাটি সবচেয়ে অযোগ্য লোকটির কাছে দিতে হয়। ঘুম ভাঙলেই আমার স্বপ্ন ভাঙে না। আমি যখন দেখি আমার আপন মানুষগুলো একের পর এক মুখোশ খুলে সামনে এসে দাঁড়ায়, ঠিক তখনই আমার এক একটা স্বপ্ন ভেঙে যায়। আমি তখন পৃথিবীকে আরও একবার নতুন করে জানি। প্রতিটি মানুষেরই বলার মতো কোনো না কোনো গল্প থাকে, কিছু গল্প থাকে যা কখনোই বইয়ের মোড়কে আবৃত হয় না, জীবনভর বুকের খাঁচাতেই ঘুমিয়ে থাকে। যে বিদায় চিরতরের বিদায়, সে বিদায়ের শোক যত বড়ই হোক সময়ের সাথে সাথে তা আড়ালে চলে যায়, সে শোকটি কাটিয়ে ওঠা যায়। কিন্তু যে বিদায় শেষ বিদায় নয়, সময়ে অসময়ে দেখা হবে, যে বিদায়ের পরেও কিছু থেকে যায়, কিছু নিয়ে কিছু রেখে যায়, সে বিদায় বিদায় নয়, জাগ্রত এক শোক। জীবন থেকে চোখের জল হয়তো কোনো না কোনো সময় মুছে যায় কিংবা মুছে ফেলা যায়, কিন্তু চোখের জল ঝরানো মানুষগুলোকে কখনো জীবন থেকে মুছা যায় না। প্রতিটি ব্যথায়, প্রতিটি দীর্ঘশ্বাসে, প্রতিটি ঘুমহীন রাতে তারা থেকেই যায়। যার কাছে তোমার উপস্থিতিরই কোনো প্রকার মূল্য নেই, তুমি ভেবো না তোমার অনুপস্থিতি তাকে ভাবাবে। যার কাছে যে যতটুকু গুরুত্বপূর্ণ, তার ভাবনাতে সে কেবল ততটুকুই থাকে। কারো অবহেলায় যদি তুমি নিভে যেতে চাও, তাহলে নিভে যাও, এতে কারোরই কিছু আসে যায় না। মানুষ বড় হিসেবি, কারোর জন্য দুফোঁটা চোখের জল ফেলতেও হিসেব করে ফেলে। ভুল কেবল নিজে করলেই যে ভুলের শাস্তি পেতে হয়, তেমনটি কিন্তু নয়। কখনো কখনো অন্যের করা ভুলের বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়। প্রয়োজন ফুরিয়ে গেলে প্রতিটি মানুষই তার কাছের মানুষগুলোর কাছে মৃত লাশের ন্যায় ভারী বোঝা।